এবার প্রকাশ করা হলো এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক সেখানে কী কী উল্লেখ করা হয়েছে। চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থীদের তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি। তাদের ওয়েবসাইটে সোমবার 9 আগস্ট অ্যাসাইনমেন্টটি প্রকাশ করা হয়। এতে বলা হয় কোভিড-11 অতিমারীর কারণে শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2021 সালের এইচএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে প্রণীত অ্যাসাইনমেন্ট সমূহের মধ্যে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হলো। যেসব বিষয়ে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে, 15টি বিষয়ে গুচ্ছ 2-এর জীববিজ্ঞান, উচ্চতর গণিত, সমাজবিজ্ঞান, সমাজকর্ম, ভূগোল, ফিন্যান্স, ব্যাংক ও বিমা, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, আরবি, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন, এছাড়াও গুচ্ছ 3-এ রসায়ন, অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, যুক্তিবিদ্যা, হিসাববিজ্ঞান, খাদ্য ও পুষ্টি। এই 15টি বিষয়ে অ্যাসাইনমেন্ট প্রকাশ করা হয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে আগামী নভেম্বরের দ্বিতীয় সপ্তাহে শুরু হতে পারে এসএসসি পরীক্ষা, আর এইচএসসি পরীক্ষা শুরুর পরিকল্পনা ডিসেম্বরের প্রথম সপ্তাহে। পরীক্ষা নেওয়া হবে শুধু নৈভিত্তিক 3 বিষয়ে। এরপর শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে যুক্ত রাখতে দেওয়া হচ্ছে অ্যাসাইনমেন্ট। সো ভিউয়ার্স, এটি ছিল সর্বশেষ আপডেট, এবং পরবর্তী আপডেট জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।